بسم الله الرحمن الرحيم. I am Mujahidul Islam. Today's topic is class 4 subject mathematics, chapter 7 multiples and factors, lecture number 7. Today I will discuss HCF. What is HCF? First, we know abbreviation of HCF is highest common factors. HCF meaning গসাগু, বাংলায় যেটাকে গসাগু বলা হয়, তো ইংরেজিতে HCF হাইস্ট কমন ফ্যাক্টরস। তো আমরা ডিফিনিশনটা জেনে নেই। অ্যামং কমন ফ্যাক্টরস অফ টু আর মোর নাম্বারস দ্য গ্রেটার ওয়ান ইজ HCF। তো আমরা কমন ফ্যাক্টরস শিখেছি, তো কমন ফ্যাক্টরসগুলোর মধ্যে হাইস্ট কমন ফ্যাক্টরস, দ্যাট মিন্স হাইস্ট which is greater among common factors. তো যেটা বড়ো ওটাই হচ্ছে HCF। যেমন একটা এক্সাম্পল আমরা দেখতে পারি, HCF of 8 and 12। First we have to write all factors of 8। 8 এর সব ফ্যাক্টরগুলো লিখে দিলাম, 8 কে ডিভিশন করা যায় এগুলো দিয়ে। সো দ্য অল ডিভিজর্স অফ 8 ইজ 8, 8 আর factors of 8, then all factors of 12 are this. এখন এ দুটোর মধ্যে কমন ফ্যাক্টরগুলো আমরা, এই যে মার্ক করা আছে রেড কালার দিয়ে, তো কমন ফ্যাক্টরগুলো আমরা লিখে ফেললাম। এ পর্যন্ত আমরা আগের লেকচারে শিখেছি। তো এখন এখান থেকে আমরা হাইস্ট কমন ফ্যাক্টরস, দ্যাট মিন্স হাইস্ট গ্রেটার ওয়ান ইজ 4, তারপর হাইস্ট কমন ফ্যাক্টর অফ 8 8 and 12 is 4. Then another one is HCF of 9, 12 and 18. Here three numbers. আমরা এখানে HCF করব তিনটা নাম্বারের মধ্যে। তো first we write the all factors of 9, 12 and 18. 9 এর ফ্যাক্টরসগুলো এগুলো, 12 এর ফ্যাক্টরসগুলো এগুলো, অ্যান্ড ফ্যাক্টরস অফ 18 আর দিস। ওকে, এখান থেকে আমরা কমন ফ্যাক্টরস ফাইন্ড আউট করলে পাচ্ছি অনলি 1 অ্যান্ড 3। দেন 1 অ্যান্ড 3 এর মধ্যে অফকোর্স দ্য গ্রেটার ওয়ান ইজ 3, বিকজ সো দ্য HCF অফ 9, 12 অ্যান্ড 18 আর 3। ওকে, ইন দিস প্রসেস উই ক্যান ফাইন্ড আউট HCF of two or more numbers. Again, আমি তোমাদের আরেক ধরনের, আরও দুই ধরনের প্রসেসে আমরা HCF করতে পারি, এগুলো জানাচ্ছি। দেখো, HCF of 8 and 12 আমরা আগে করেছি এক্সাম্পলে। তো ওই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, কমন ফ্যাক্টরস, দেন ওখান থেকে হাইস্ট ওয়ান ইজ HCF। এখানে আমরা করব 8 অ্যান্ড 12কে আমরা ইউক্লিড প্রসেসে কমন যে ডিভিজর দিয়ে ডিভিশন করা যায় ওটা দিয়ে আমরা ডিভাইড করব। 2 দিয়ে দুটাকেই ডিভাইড করা যায়, 2 দিয়ে ডিভাইড করলাম, 2 দিয়ে 8কে ডিভাইড করলে 4 পাচ্ছি, 12কে ডিভাইড করলে 6 পাচ্ছি। অ্যাগেন আমরা 4 6কে 2 দিয়ে ডিভাইড করতে পারি, দুটাকেই 2 দিয়ে ডিভাইড যায়, 2 দিয়ে ডিভাইড করলে 2 পাচ্ছি, 4কে ডিভাইড করলে 2 পাচ্ছি, 6কে ডিভাইড করলে 3 পাচ্ছি। দেন আমরা LCM এর ক্ষেত্রে আমাদের এই যে ডিভিজরগুলো অ্যান্ড রিমেইনিং সবগুলোর মাল্টিপ্লিকেশন ছিল LCM, বাট HCF এর ক্ষেত্রে আমাদের অনলি দ্য ডিভিজর্স, অনলি দ্য মাল্টিপ্লিকেশন অফ ডিভিজর্স ইজ HCF। দ্যাট মিন্স হেয়ার ডিভিজর্স আর 2 অ্যান্ড 2 দিয়ে আমরা একবার ডিভিশন করেছি, আরেকবার ডিভিশন করেছি, সো মাল্টিপ্লিকেশন অফ 2 অ্যান্ড 2 ইজ 4, HCF ইজ 4। ওকে, হেয়ার HCF of 8 অ্যান্ড 12, HCF of 8 অ্যান্ড 12 এর আবার আমি ডিভিশন প্রসেসে করতে যাচ্ছি। প্রথমে 8 দিয়ে 12কে ডিভিশন করব, করে রিমাইন্ডার পাচ্ছি কি 4, দেন এই 4 দিয়ে 8কে, এই যে ফার্স্ট ডিভিজর যেটা, এটাকে এবার ডিভিশন করব, পাচ্ছি কি মিলে যাচ্ছে। দ্যাট মিন্স সবশেষে যেইটা দিয়ে আমরা ডিভিশন করে এটা মিলে গেল, কোনো রিমাইন্ডার থাকলো না, এই ফোরটাই হচ্ছে HCF। থ্যাংক ইউ।
We write here 9, 12, 18 side by side by using comma. Then we have to find the common divisor of the three numbers. এই তিনটি নাম্বারের আমাদের একটি কমন ডিভিজর ফাইন্ড আউট করতে হবে। আমরা টু দিয়ে যদি চেক করি, টু দিয়ে নাইনকে ডিভাইড করতে পারবো না, বাট এই দুটোকে ডিভাইড করতে পারবো। তো আমরা টু দিয়ে ডিভিশন করবো না। এলসিএমের ক্ষেত্রে আমরা হয়তো করেছিলাম টুয়েলভ, দুটো যদি দুটোকে ডিভিশন গিয়েছে তো আমরা করেছিলাম টু দিয়ে। তো আমরা এইচসিএফের ক্ষেত্রে আমাদের সবগুলোকেই ডিভিশন করতে হবে। তো সবগুলোকেই ডিভিশন করা যায় এমন একটি নাম্বার হচ্ছে থ্রি। থ্রি দিয়ে নাইনকে ডিভাইড করলে আমাদের পাচ্ছি থ্রি, টুয়েলভকে ডিভাইড করলে পাচ্ছি ফোর, অ্যান্ড এইটিনকে ডিভাইড করলে কোশ্চেন পাচ্ছি সিক্স। তাহলে এখন অ্যাগেইন আমরা যদি এটাকে চেক করি, এখানে তিনটি নাম্বারকে ওয়ান ছাড়া কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যাচ্ছে না। সো আমরা আর কোনো কিছু দিয়ে ডিভিশন করব না, কারণ ওয়ান দিয়ে আমাদের ডিভিশন করার কোনো প্রয়োজন হয় না। ওয়ান দিয়ে ডিভিশন করলে সেম নাম্বারই থাকবে এখানে। অ্যাগেন আমরা এখানে দুটোকে যদি ডিভাইড করি, থ্রি এবং সিক্সকে থ্রি দিয়ে যাবে, ফোর এবং সিক্সকে টু দিয়ে যাবে। বাট আমি আগেই বলেছি এই সিএফের ক্ষেত্রে আমাদের দুটো হলে হবে না, সবগুলোকেই ডিভিশন যেতে হবে, ডিভিশন করা যেতে হবে। তো আমরা এখন আর ডিভিশন করতে পারছি না, এখানে শুধু ডিভিজন হচ্ছে একটা, একটা মাত্র নাম্বার দিয়ে আমরা সবগুলোকে ডিভাইড করতে পারছি, নেক্সট স্টেপে পারিনি। তাহলে এই সিএফ হবে অনলি দিস ডিভিজন। দেন হোমওয়ার্ক ফর ইউ, ফাইন্ড দ্য এই সিএফ অফ দ্য ফলোয়িং নাম্বারস। তো এগুলোর তোমরা এই সিএফ করে ফেলবে। নেক্সট টাইম আমি তোমাদের জন্য এই সিএফের আরও কিছু প্র্যাকটিস নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবে সবাই, থ্যাংক ইউ।